মঞ্জু, আয়নায় নিজের ছায়াটিকে অত করে কি দেখছো? যেন তুমি নও আর কেউ, তোমার মনের মধ্য থেকে যেন লুকিয়ে আয়নার মধ্যে ঢুকে পড়েছে, তাই না? ও যেন একটা বিপদের খেলায় তোমাকে চোখের ইশারায় ডাকছে। ও, তাহলে তুমিও খেলাটা চাও? বেশ। আচ্ছা মঞ্জু, এত বড় বাড়িটায় কেবল তুমি একা জেগে আছো। একতলার বাইরের দরজাটা এত রাত্রিরে এখনো খোলা রেখেছো, তাই না? ওই বাইরের দরজাটা দিয়ে এত রাত্রে কেউ আসুক, তাই চাও তো? কে আসবে? কমন? খুব সাহস তো তোমার। মঞ্জু, জানলার কাছে যাও, কমল আসছে। ছোটবেলা থেকে ভালো লাগে, কি লাগে না? অপরিচিত পৃথিবীটাতেও কি আমরা বিনা অনুমতিতে ঢুকে পড়িনি বলো? যাক গে, বসি, কি বলো? এতটা হেঁটেছি। না, বসবেন না। আশ্চর্য সাহস তো আপনার। হ্যাঁ, ভয়ানক ভীতু আমি, বোকা অপদার্থ। না হলে আমি যে এই পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি এ কথাটা কি এতগুলো বছর একবার সাহস করে বলতে আসতে পারতাম না? বলুন, যা তা বলছে, মানে হয় না আপনার কথার। হয় হয়, মিথ্যে আমি বলি না। আর যাকি
আমি কিন্তু বসে পড়লাম। বাহ, এত সুন্দর আপনার ঘর। তার থেকেও চমৎকার আপনার চিবুক। জানেন, আপনার গলার কাছে ওই তিলটায় এখনো আমার দারুণ লোভ। আমি যদি মরে গিয়ে আপনার ওই গলার তিলটা হতে পারতাম, তাহলে আপনি আর আমাকে কখনো দূরে সরিয়ে রাখতে পারতেন না। আমি আপনার গায়ের মিষ্টি গন্ধে সারাটা কাল মিশে থাকতে পারতাম। অত্যন্ত রুচিহীন আপনার কথাবার্তা। আমি যে আপনাকে ভালোবাসি সেটা স্বীকার করে নিলে বিন্দু মাত্র রুচিহীন মনে হবে না আমাকে। আপনার মনে হবে আমি একটা ভয়ানক আবেগে বলবান একটা লোক। আর মেয়েরা তো এই আবেগকেই ভালোবাসে, কি বলেন? শুনুন, আপনার এই তত্ত্ব কথা শোনার আমার বিন্দু মাত্র স্পৃহা নেই। আপনি চলে যান, নইলে আমি বাবাকে ডাকবো, পুলিশে দেওয়া উচিত আপনাকে। পুলিশ? পুলিশ? আচ্ছা, আমার কি দোষ বলুন? আপনি নিজেই তো বাইরের দরজাটা খুলে রেখেন। আপনি চাননি কেউ আসুক, কোনো ভয় বিপদ? আপনি আমাকে চাননি যে আপনাকে একটা ভয় ধরানো পথে হাঁটতে হাঁটতে তুমুল ভালোবেসে যাক? আচ্ছা, আপনি কি জানেন না যে কমল আপনার কাছে ক্রমশ পুরনো নিরাপদ আর ঠান্ডা হয়ে যাচ্ছে? না, আমি কমলকে ভালোবাসি, বেশ ভালোবাসি। ভালোবাসেন? আচ্ছা, ভালো তো আপনি জ্যোৎস্নাকেও বাসেন, ফুলকেও বাসেন, এমনকি ডালমুটকেও বাসেন, ফুলকপি সিঙাড়াকেও বাসেন, কিন্তু ওরাও তো ফুরোয়, ক্লান্ত করে। আচ্ছা আচ্ছা, এই পৃথিবীর দিকে এক দৃষ্টে কে তাকিয়ে থাকতে পারে বলুন? ঘাড় ঘোরাতে হয়, আর কমলের কাছ থেকে ঘাড় ঘোরালেই আমি। দেখুন আমার দিকে তাকান, দেখবেন দেখবেন আপনি আমাকে চেনেন। আমার আমার হাতের মুঠোয় আপনাকে ধরতে দিন, দেখবেন আপনার বুকের ভেতরের বেহিসাবি নিঃশ্বাস চেনে, আপনার হাতের মুঠোয় চেপে ধরা গোপন ইচ্ছেগুলো চেনে। তাকান আমার দিকে, চিনতে স্বীকার করুন। না, আমি চিনি না, আমি চিনতে চাই না। চিনতে চাই না, তাই বলুন। এত এত অসহায় লাগছে আপনাকে, বেশ বেশ ভালো লাগছে জানেন। আমিও আমিও কম অসহায় নই। সারা জীবন কারোর উদ্ভাসিত কপাল থেকে একটা চুল সরিয়ে দিতে পারলাম না জানেন। একটা একটা ইস্পাতের সিন্দুককে ভেঙে ফেলা যায়, কিন্তু পাঁচটা নরম মেলি আঙুলের মুঠি খোলার শক্তি চায় না। অনেকবার হাজার কামানের শব্দ ওই ওই উঠোনের রোদ্দুর এক বিন্দু কেঁপে ওঠে না। ভাবলেই ভাবলেই কিরকম অসহায় হতে হয় বলুন। আপনার পায়ে পড়ি, প্লিজ আপনি চলে যান, কমল এক্ষুনি চলে আসবে। ও ও আমাকে ভুল বুঝবে, বলা যায় না, ও হয়তো এক্ষুনি চলে আসতে পারে। হ্যাঁ, ওর জন্যই তো আমি বসে আছি। হ্যাঁ, তার মানে আপনি কমলকে চেনেন? বিলক্ষণ, বহু দিনের চেনা। আপনি কি কমলের বন্ধু? বন্ধু? কোন দুঃখে বন্ধু হতে যাব? তবে হ্যাঁ, দেখা হলে ওর সঙ্গে একটা গোলমাল পাঠাতে চাই। বুঝতে পেরেছি, একটা বিস্তৃত ধরনের উদ্দেশ্য আছে আপনার। তা ঠিক, উদ্দেশ্য একটা আছে। কিন্তু কি দোষ করেছি আমি আপনার কাছে? আপনি আমাকে ভালোবাসেননি কেন? আমি আপনাকে চিনি না, জানি না, কি মুশকিল। বললাম তো আপনি আমাকে চেনেন জানেন, কিন্তু মেনে নিতে পারছেন না। আসলে আমার দোষটা কি জানেন, বড্ড অসময় এসে গিয়েছি। যদি আমরা সকলেই সঠিক সময় আসতে পারি, প্রত্যেকেই প্রত্যেককে চাই। ও যাকে মনে পড়েছে, এই দরজার বাইরে আমার বাক্সটা রাখা আছে, ওটা একটু নিয়ে আসবেন প্লিজ। বাক্স? হ্যাঁ, দরজার বাইরে রাখা আছে, নিয়ে আসুন না, হালকা আছে। আপনি কি পেয়েছেন আমাকে জানে জুলুম করতে চাইছেন? দরজার বাইরের বাক্সটায় আপনারই লোভ বেশি। যদি বাক্সের জিনিসগুলো পছন্দ হয়, তাহলে আপনি নয়, এবার থেকে তুমি বলবো ইচ্ছে আছে। শেষবারের মতো বলছি, আপনি চলে যান। দরজার বাইরের বাক্সটায় আপনার কৌতূহল নেই বলছেন? না নেই, আপনি চলে যান। দরজার বাইরের বাক্সটায় আপনার কিশোর বেলার শরীরটাকে মমি করে রাখা আছে। মমি? হ্যাঁ, আপনার কিশোর বেলার শরীরটা মমি করে রাখা আছে, দেখবেন আনবো। আর আপনার তখনকার মন যে একটা চুড়ুই পাখির মতো সারা আকারে পরপর 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 করে উড়ে বেড়াতো। আচ্ছা আচ্ছা, ছোটবেলার সেই আপনার জাম গাছটার কথা মনে পড়ে? একদিন বৃষ্টিতে প্রচুর জাম খেয়ে আপনার জিভটা কি মজার নীল হয়েছিল। হ্যাঁ, ওই মমিটার জীবনী। তখন আপনি তখন আপনি রক করতেন। ওই মমিটার হাঁটুর কাছে একটা মিষ্টি কাটা দাগ আছে, বুড়ি বসন্ত খেলতে গিয়ে ওই দাগটা আপনার হয়েছিল, বোধ হয় বোধ হয় এখনো আপনার সাথে আছে। আপনি চলে না গেলে কিন্তু আমি চেঁচাবো। একদিন
আপনি আপনার মায়ের বিয়ের বেনারসিটা পরে সেজে এসেছিলেন। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল। আচ্ছা আচ্ছা, বেনারসিটা আপনি কার জন্য পরেছিলেন? আমি আমি বেনারসিটা আমি আমার আমার নিজের জন্য পরেছিলাম। মিথ্যে কথা। হ্যাঁ মিথ্যে কথা। সেদিনের সেই ফুলগুলো আমি যত্ন করে এই বাক্সের মধ্যে নিয়ে এসেছি। ওদের যদি ডেকে আনি, সেদিনের সেই বয়স, চিৎকার, বৃষ্টি, এই সব কিছুতে উদ্ভ্রান্ত ছেলেটা আপনাকে যখন পাগলের মতো ভালোবেসে অস্থির করে তুলেছিল, তখন তখন তাকে রাক্ষস বলেছিলেন, মনে পড়ে? আপনি অভদ্র যাথা বলছেন। সেদিন প্রথম পুরুষের ছোঁয়া লেগে আপনার আপনার হাত পা ঘুম অন্যরকম হয়েছিল, রক্ত আরো লাল। সেই সেই রক্ত কণিকাগুলো আমি একটা শিশিতে চিহ্ন স্বরূপ নিয়ে এসেছি। একদিন একদিন আপনি আপনার মায়ের সাথে ছাদে আমসত্ব দিচ্ছিলেন, রোদে মায়ের মুখটা টুকটুকে লাল হয়ে উঠেছিল। সেই লালচে আভা আমসত্বের গন্ধ আমি তুলোয় জড়িয়ে নিয়ে এসেছি। আর আর আপনার তখনকার সেই প্রথম মেলে ওঠা মেয়েলি চোখ, যা যা ক্যামেরাও ধরা সম্ভব ছিল না তার নেগেটিভ রয়েছে। বাক্সটা নিয়ে আসি। বাক্সের জিনিসগুলো তাহলে পছন্দ হয়েছে, এবার থেকে আমি কিন্তু তুমি করে বলবে। না না না, বলবে না। দরকার কি? লাভ উপায় নেই মঞ্চু, আমরা কেউ কাউকে ক্ষমা করবো না। আমি অনেক হারিয়েছি, আমার গায়ে যেন আমার গায়ে জীবন্ত মানুষের টকবগে রক্ত নেই। সচল মানুষের মতো আমার ছায়া পড়ে না, প্রেতের মতো আমার পা উল্টো। আমি আমি এই সামনের দিকে চলতে পারি না। আমার আমার হাতের সব রেখাগুলো মুছে গেছে। আমিও একটা গোটা মানুষ হতে চাই। আচ্ছা আচ্ছা মঞ্জু, এখন যদি তোমার সেই কিশোরবেলার মেঘগুলো মেঘগুলো আবার আবার ডেকে ওঠে, হুড়মুড় করে হুড়মুড় করে বৃষ্টি নামে, আমি আমি ওই বাক্সটা হাতে তোমাকে নিয়ে চলে যাব। তোমাকে নিয়ে যেতেই আমি এসেছি, তুমি না গেলে আমি যাব না। না না না, আমি যাব না। আপনার পায়ে পড়ি, আপনি প্লিজ যান। কমল কমল এক্ষুনি চলে আসবে। আচ্ছা আপনি কি চান? আমার সমস্ত কিছু ভেঙে চলে যাক। না, তোমাকে তোমাকে আমার সাথে যেতেই হবে, আমি আর কিছু বুঝি না, জানি না। না আমি যাব না, আমি উঠবো না, আমি চিৎকার করব। তুমি কত জোরে চেঁচাতে পারো আমিও দেখবো। এই জানলার কাছে দাঁড়িয়ে আমিও তোমার দ্বিগুণ চেঁচাবো। আজকাল চেঁচাতেই আমার ভালো লাগে। ও ও ওই জানলার কাছে যাবেন না, জানলার কাছে যাবেন না। কেন? একটা লোক, একটা লোক রোজ এসে আমার জানলার সামনের রাস্তাটায় দাঁড়ায়, আমার জানলাটার দিকে তাকিয়ে থাকে। ও আপনাকে দেখতে পাবে। দেখলে ক্ষতি কি? অনেক ক্ষতি। আপনি বুঝবেন না, আপনি জানলা থেকে সরে এসে ভেতরে বসুন, জানলাটা বন্ধ করে দিন। না, জানলাটা খোলাই থাক, বরঞ্চ বরঞ্চ এই ঘরের চড়া আলোটা আমি জ্বেলে দিই। এখন এখন আমি নিজেকে প্রকাশ করতে চাই। আমি তোমার সাথে আছি, সকলে দেখুক, এরোর গান হয়ে সমস্ত পৃথিবীতে হইচই করে ছড়িয়ে পড়ুক। কিন্তু ওই লোকটাকে আমি সহ্য করতে পারি না। ও রোজ আমার জানলার দিকে তাকিয়ে থাকে, আমার এত ভয় করে। জানলাটা খোলা দেখে এখনো হয়তো লোকটা তাকিয়ে আছে। একটু আড়াল থেকে দেখুন না লোকটা আছে কি না। স্থির দুটো চোখ এদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেন আমি যখন এই ঘরে আসছিলাম ও আমাকে লক্ষ্য করছিল, রাস্তার এক কোণে দাঁড়িয়ে দুপাশটা দেখছিল। পাহারাওয়ালার মতন একটা লোক আমি একদিন জ্যোৎস্নার রাত্রিরে ভালো করে তাকিয়ে দেখেছি। মুখটা কেমন অদ্ভুত, চোখ দুটো বড় বেশি দেখে, ঠোঁট দুটো পুরু ভয়ঙ্কর একটা অদ্ভুত মুখ। আমার একটা ভয় করে, মনে হয় যেন আমার আমার ভেতরে সমস্ত গোপন সংবাদও জানে। একটা অদ্ভুত ভৌতিক ভয়। আমি আমি আমার বাবাকে পর্যন্ত বলতে পারি না। আচ্ছা ওই লোকটা যদি এরকম ভাবে রোজ আমার দিকে তাকিয়ে থাকে তো আমি আমি হয়তো মরেই যাব। না না মঞ্জু, তুমি যদি আমার সাথে চলে যাও ও আর আসবে না। হ্যাঁ ও আর আসবে না, তুমি ওর হাত থেকে মুক্তি পাবে। না
মুক্তি নাও পেতে পারো, তোমাকে লুকিয়ে লাভ নেই। পাহারাওয়ালার মতো লোকটাকে আমিও হঠাৎ হঠাৎ দেখতে পাই, গলির আকস্মিক মোড়ে কিংবা কিংবা দোকানে ব্রেড কিনতে গিয়ে অথবা মোটরের চাকার পাশ থেকে দ্রুত পাশ কাটিয়ে যাওয়ার সময় ওকে আমি দেখতে পাই। ও যেন আমাকে লক্ষ্য করছে, যেন অনেক সময় একলা রাতে ছাদে দাঁড়িয়েও আমি ওকে দেখতে পাই। ও বাবাকে অনুসরণ করে ওর নোটবুকে যেন কি সব লিখে নিচ্ছে, এত এত অস্বস্তি হয়। ওই লোকটা আমার কাছ থেকে যে কি চায় আমি কিছুতে বুঝতে পারি না। কি চায় লোকটা? ওই হয়তো কিছুই চায় না, আমাদের উপর নজর রাখাই ওর কাজ। বজ্রের থেকেও সাংঘাতিক দুটো চোখ আমাদের মাথার উপর সারাক্ষণ নজর রেখে চলেছে। এ যে কি ভয়ঙ্কর ব্যাপার! হ্যাঁ জানো মজ্জু, আমি লক্ষ্য করেছি ও কমলের জানলার পেছনে গিয়েও দাঁড়ায়। যখন একা পায় পিছিয়ে পিছিয়ে নিঃশব্দে ওর পিছু নেয়। কমলকে? হ্যাঁ, কমল বলেনি তোমায়? না। তার মানে কমল তোমায় ওর সবকিছু জানায় না, ওর ভয় দুর্ভাবনা অস্বস্তি। অথচ দেখো আমি তোমায় আমার সম্পূর্ণ দিয়ে ছুতে। মঞ্জু, তোমার কমল অনেকদিন বাজবে বোধ হয়, দেখো দেখো যেন ও আসছে, দৌড়ে আসছে। আপনাকে বললাম আপনি জানলা থেকে সরে আসুন, কমল নিশ্চয়ই আপনাকে দেখতে পেয়েছে। হ্যাঁ কি হবে এখন? আরে আমাকে জানলা থেকে সরিয়ে কি লাভ, ও তো এই ঘরে এসে আমাকে দেখতে পাবে। বলো আপনি, আমার একটা অনুরোধ রাখুন, আপনি প্লিজ ওর ভেতরের ঘরে চলে যান, আমার একটা অনুরোধ অন্তত রাখুন প্লিজ। বেশ যাচ্ছি, তবে হ্যাঁ কয়েক মিনিটের বেশি থাকলে আমি কিন্তু হাঁপিয়ে উঠব। আমি কমলকে তাড়াতাড়ি চলে যেতে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি না ওই ভেতর ঘর থেকে ভেতর থেকে চিটকিনিটা লাগিয়ে দেবেন, কেমন? হ্যাঁ ছিল। কেন বলো তো? তুমি ওকে আগে কখনো দেখেছো?
এখানে সেখানে দেখেছি। তো কখনো তোমার মনে হয়েছে যে ও তোমার অনুসরণ করছে বা তোমাকে পিছু পিছু করেছে? তুমি জানলে কি করে? তুমি আমাকে জানলুকাও তা আমি জানতে পারি। আমি তোমাকে ইচ্ছে করে বলিনি, তোমাকে বললে তুমি ছেলে মানুষের মতো ভয় পেতে, তোমার অশান্তি বাড়ত, অকারণ বাড়ত। এরকম অনেক কিছুই তুমি হয়তো আমাকে বলো না। হ্যাঁ বলি না, যা তোমার দরকার নয় সেরকম অনেক কিছুই হয়তো বলি না। কিন্তু আমি তো তোমার সবটুকু জানতে চাই কোমল। রাস্তায় চলতে তোমার কোন মানুষটাকে অদ্ভুত লাগলো, অফিসে তোমার কি সমস্যা হলো, কিংবা পথে কোন ইটটায় তুমি হোঁচট খেলে, কিংবা কোন সময় আকাশটা তোমার ভারী ভালো লাগলো, আমি তো তোমার সব জানতে চাই কোমল। আমি তোমার সব জানতে চাই। এত ছেলে মানুষ তুমি, কিন্তু কিন্তু ওই 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 পাহাড়াওয়ালার মতো দেখতে লোকটা আমার পিছে পিছে ঘুরে বেড়ায়, তুমি জানলে কি করে? ও যখন আমার জানলার দিকে তাকিয়ে থাকে তখন তোমার ওপর নিশ্চয়ই ওর নজর আছে, এ তো সহজ হিসেব। আমরা দুজন কি আলাদা? হ্যাঁ হ্যাঁ, ও লোকটা এমন অস্বস্তিকর, মাঝে মাঝে মনে হয় অন্ধকার পথে ওকে ধরে গলা টিপে মেরে ফেলি। ওকে দেখলে মনে হয় আমিও আমিও খুনি হতে পারি। কি বলছো তুমি? কি ভয় না চলছে তোমার চোখ? হ্যাঁ ঠিকই বলছিস, ওই লোকটা আমাকে অসহ্য করে তুলেছে। নির্বিকার একটা মুখ, মুখে কথা বলতে শুনিনি কখনো, ঘর দুটো চোখ যেন যেন হাঁটাটাও কেমন যেন অলৌকিক, অনুক্ষণ যেন দূর থেকে হেঁটে হেঁটে আমার সব কিছু লক্ষ্য করে চলেছে, যেন আমার সব কিছু গোপনতার উপর একটা নজরদারি চলছে। আমি কি মুক্ত নই? ঠিক স্বাধীন নই? ঠিক আমারও আমারও ঠিক এরকমই অস্বস্তি হয়। ওই লোকটার চোখ দুটোকে আমি সহ্য করতে পারি না, আমার মনে হয় ওর হাত থেকে আমাদের মুক্তি দরকার। সিগারেটের প্যাকেটটা ও টেচ, সিগারেটের প্যাকেটটা এখানে অসহায়, এটা আমার কাছেই থাকে, ভেতরে যাচ্ছি, সময়টা আমার তো বেশি নিচ্ছে। কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। উনি উনি আমাদের দূর সম্পর্কে আত্মীয়, এখানে বেড়াতে এসেছেন। ও নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নাম কমল বাবু, আমি আপনাকে চিনি, মানে চিনে নিয়েছি। মঞ্জু বলেছে নিশ্চয়ই? না, আপনাদের পথে ঘাটে দেখেছি, দুঃস্বপ্নেও দেখেছি, আজ মঞ্জুকে নিয়ে যেতে এসেছিলাম। ও কোথাও বেড়াতে নিশ্চয়ই, তা কোথায় থাকেন আপনি মঞ্জু? কোথায় থাকি আমি? আপনি কোনো কথা বলবেন না কমল, তুমি যদি আমাকে বিন্দু মাত্র ভালোবাসো ওর কোনো কথা বিশ্বাস করবে না, যা খুশি তাই বলছে, বাইরে দরজাটা খোলা ছিল হঠাৎ ঘরে ঢুকে অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছে। আমি আসার পরেই তো এসব কথা বলনি, দেখা হতে বললে আত্মীয় উল্টো পাল্টা বলে যাচ্ছ, কি হয়েছে তোমার? কথা ছিল আপনাকে তাড়াতাড়ি বিদায় করে দেবে, কিন্তু দেরি দেখেই সিগারেটের অভাবে আমাকে বাইরে আসতেই হলো। তাছাড়া আমার এই সিগারেটের প্যাকেটটা নিয়ে মঞ্জু আর আপনার এই প্রেম প্রেম খেলাটা এত কুৎসিত লাগছিল আমার। কমল কমল, আমি তোমাকে সব বলতাম কিন্তু আমার কোনো উপায় ছিল না, মানে অ্যাকচুয়ালি আমি তোমাকে লুকাতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝবে না আমি জানি, কিন্তু আসলে আমি আমি ভেবেছিলাম যে আমি পরে তোমাকে সব খুলে বলবো, হঠাৎ বললে তুমি যদি সব না বুঝে আমার উপর চটে যাও তাই আমাকে অনিচ্ছায় মিথ্যে হতে হয়েছে। কমল কমল, কি তুমি এত গম্ভীর হয়ে যাচ্ছ কেন কমল? আমি কিছু বুঝেই উঠতে পারছি না মঞ্জু, ওই ভদ্রলোক যদি না বেরিয়ে পড়তেন হয়তো তুমি আমাকে কিছু বলতেই না। এও তো হতে পারে, তুমিও কি আমাকে সব কথা বলো মঞ্জু? আমি কিছু বুঝি না। আমাকে নিষ্ঠুর মনে হচ্ছে আপনাদের, কিন্তু আমি কি করব বলুন? এই পৃথিবীর মিথ্যেগুলো আমার যেন না দেখালেই নয়, আমি কোনো দোষ করিনি, অথচ দূরের কারোর সঙ্গে কথা বলতে গিয়ে দেখি ফোনের তারটাকে কেটে দিয়ে পালিয়েছে, টেলিগ্রাফের পোস্টটা একটা কোকিলের ভারে তার সমেত ছিঁড়ে পড়ে গেছে, চারিদিকটা এত ভাঙা ছত্রকা নগছাল, জানেন জানেন আমারও ইচ্ছে করে সব ভাঙতে ছুটতে সমস্ত মিথ্যে কৃত্রিমতা হইচই করে তুলে ধরতে। এক ধরনের নেশা, বিপজ্জনক নেশা। আপনার এই এলোমেলো কথাগুলো এবার বন্ধ করুন, এখন আমাকে একটু শান্তি দিন, যান এখান থেকে। পরে আসার সময় পাবো কিনা কে জানে, এই তো দেখো কত বছর পর সময় হলো, তাছাড়া মরেও তো যেতে পারি, তোমাকে আজকে আমি নিয়ে যেতে এসেছি, তুমি আমার সাথে চলো। কি বলছেন কি আপনি?
আপনার এই দাবিগুলো কিছুটা জুলুমের মতো শোনাচ্ছে না? জুলুম ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু মেলে না। আমি অনেক ভিক্ষা করেছি, গ্রানি কাকে বলে আমি জানি। তাছাড়া মঞ্জু যদি আজকে আমার সাথে না যায়, তাহলে অনেক কিছু আমার থেকে ফিরিয়ে নিতে হবে। যেমন ওর গাল, ঠোঁট, চিবুক, আমার গায়ে মুখে ঠোঁটে লেগে আজ থেকে 10 বছর আগে যে অগ্নিকাণ্ডটা ঘটেছিল, তার সবটুকু আগুন ওকে ফিরিয়ে নিতে হবে। অনেকগুলো অনেকগুলো পুরনো দিন, অদ্ভুত সব রঙিন কাচের বেলুনের মতো বুকের মধ্যে ঝুলছে জানেন, সেগুলো ওকে খুলে নিতে হবে। শরীরের কোথাও একটা পেরেক ফুটে আছে, সেটা ওকে খুঁজে বার করতে হবে। তাহলেই আমি শান্তিতে যেতে পারবো। মঞ্জু, তুমি আমাকে অনেক কিছুই বলনি। বলার মতন কিছু নেই, বলার মতো কিছু ছিল না। তাছাড়া তুমিও আমাকে অনেক কিছুই বলো না, আমি বুঝতে পারি তুমি আমাকে কি লুকাও। তো ওই পাহাড়া ওলার মতন মানুষটাকে তুমি ভয় পাবে কেন? আমি আমি ভয় শরীরটা খারাপ লাগছে, ভয়ানক খারাপ লাগছে, আমি চলে যাব। আমাকে আমাকে একা রেখে তুমি কোথায় যাবে কমল? আমার সঙ্গে দেখা হবার আগেও তুমি একাই ছিলে, কিংবা ছিলে না। এসব কি বলছো কমল? আমি জানি না আমি কি বলছি, আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। চলি। কে কে? আমার আমার মনে হয় ওই ওই পাহাড়াওয়ালার মতো লোকটা। তার মানে? যদি আসে ভালোই হয়, অনেক দিনের বিরক্তির একটা শোধ নেওয়া যাবে। যেন আমার সবটুকু গোপনাথের উপর টর্চ লাইটের মতো দুটো চোখ সজাগ ভাবে ফেলে রেখেছিল। কিন্তু কোন সাহসে এলো লোকটা? না মান, আমি যখন ভেতরের ঘরে ছিলাম, জানলা থেকে ওকে হাত নেড়ে ডেকেছিলাম, বোধহয় তাই এলো। আশ্চর্য আশ্চর্য, আপনি তো নানাভাবে আমাদের জ্বালাচ্ছেন। হ্যাঁ, একটা নতুন উপদ্রব এনে হাজির করলো, এখন কি হবে? ওই 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 লোকটাকে দেখে পরে আমার আমার সমস্ত শরীর ভয় কেঁপে ওঠে। পাহাড়াওয়ালার মতো লোকটা আমার শত্রু। ও আমাকে সারা জীবন গণ্ডির মধ্যে আটকে রেখেছে, স্বাধীনতা দেয়নি। ওর উপর আমার ভীষণ রাগ। আচ্ছা আচ্ছা মঞ্জু, তোমারও তো এরকম রাগ আছে ওর উপর, বলো তুমি চাও না ওর হাত থেকে মুক্তি পেতে? বলো চাও না? হ্যাঁ আমি চাই, কিন্তু। হ্যাঁ তাহলে আসুক, ও কি চায় আমাদের কাছে জানতেই হবে আমাকে। ও যদি আমাদের না ছেড়ে দেয়, তবে আমিও কিন্তু ওকে ছাড়। আপনি আমার কাছে কি চান? কেন ছাড়ার মতো আমার পিছে পিছে ঘুরে বেড়ান? আমার সাথে আপনার কিছু দরকার? বলুন, আমার জানলার দিকে তাকিয়ে তাকিয়ে কেন বলুন? কথা বলুন। কথা বলছো না কেন? মনে হয় ওর বাবা কথা বলতে পারে না। লোকটা কানেও শুনতে পায় না, অদ্ভুত। কিন্তু কিন্তু এখন কি করি এটাকে নিয়ে? যদি যদি ছেড়ে দিই, আবার ওই জানলার কাছে গিয়ে দাঁড়াবে। অসহ্য। আচ্ছা আচ্ছা, একটা কাগজে ও কি চায় এই কথাটা একটু লিখে দেখাও না, যদি ও পড়তে পারে বা যদি ও কিছু লিখে দেয় আমাদের। কাগজ দিন। কি লিখেছে মাথা মুন্ডু, এগুলো কোনো অক্ষরই নয়, কতগুলো এলোমেলো দাগ। একটা ভয়ঙ্কর চালাকি রয়েছে এই লোকটার মধ্যে, শালা একটা ঘোড়ের লোক। যে কোনো উপায় হোক লোকটাকে বুঝিয়ে দিতে হবে, ও আমাদের শত্রু, বুঝেছ? ওকে আমরা শাস্তি দিতে চাই। আরে আমাদের এখান থেকেও যদি কোনো শাস্তি পেয়ে যায়, ঠিক কেটে পড়বে। অন্তত শাস্তি ভয় দেখানো যেতে পারে। একটা কাজ করা যাক, একটা দড়ি জোগাড় করে ওই লোকটার গলায় জড়িয়ে আমরা দুজনে দুদিক থেকে টান দিতে থাকি। হ্যাঁ, কিন্তু এখন দড়ি কোথায় পাবো? দড়ি বাকিস লোকটা কানে শুনে না। হ্যাঁ তাই তো, দড়ি। এই এই লোকটা কিন্তু আমাদের তিনজনেরই শত্রু। হ্যাঁ, কাজেই ওর উপর যখন কিছু করা হবে, আমাদের তিনজনকে কিছু না কিছু ভাগ দিতে হবে। মঞ্জু,
তুমিও কিন্তু বাদ যাবে না। হ্যাঁ 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 মঞ্জু, ওর গলার এই ওড়নাটা লোকটার গলায় পাক দিয়ে জড়াবে যেন একটা কৌতুক। হ্যাঁ, তারপর আমরা দুজনে দুদিক থেকে ধরে টান দিতে থাকবো। না না, এ বড় মিষ্টি ব্যাপার, এসব আমি ভাবতেই পারছি না। তোমরা যা খুশি তাই করো। অর্থাৎ অপরাধটা আমাদের দিয়ে করাতে চাও? চলবে না, তোমাকে ভাগ নিতে হবে। কিন্তু কিন্তু আমার বড় মিষ্টি লাগছে। আচ্ছা আচ্ছা, এসব তুমি ভাবতেই পারি না। শোনো না, যদি যদি ও যদি ও মরে যায়। মরবে কেন? তার আগেই আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেবে? না না, আমার ভীষণ ভয় করছে। ভয় তাড়িয়ে তুমি লোকটার পেছনে গিয়ে দাঁড়াও, তারপর তোমার হাতটা ওর মাথার উপর রাখো, দেখো কি রিয়াকশন হয়। তারপর তারপর যেন তোমার একটা মজার খেলা, তোমার ওন্নাটা ওর কলা এইভাবে পেঁচিয়ে দাও। ও বাধা দেবার আগে বিন্দুমাত্র বুঝতে পারছে না। সারা লোকটা দেখছি আমাদের থেকে অসহায়। আরে কি হলো? শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো। বিশ্বাস করো মঞ্জু, এরকম একটা সিচুয়েশনে আমি পড়িনি কখনো। ব্যাপারটা কিভাবে ট্যাকেল করা যায় আমি বুঝিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, এই ভদ্রলোকে সব কিছুর জন্য দায়ী, উনি এসে এইসব গন্ডগোলগুলো পাকিয়ে তুলেছেন। এই লোকটাকে কে ডাকলো? হ্যাঁ উনিই তো, আমরা তো ডাকিনি কখনো। ঠিক ঠিক, এসব এসব আপনার জন্যই হয়েছে। আপনাকে ভাবতে হবে কি করা যায়, সব দায়িত্ব আপনার। দায়িত্ব থাকতে পারে, কিন্তু আমি তো এটা তোমায় প্রেজেন্ট করেছি, তাই এখন সব ভাবনা তোমাদের। হ্যাঁ, তোমরা এটাকে কোথাও লুকিয়ে রাখবে? মাঝে মাঝে পচে ওঠা দুর্গন্ধের ভয় দম বন্ধ করে থাকবে, অথবা কেউ দেখে বেলার ভয় কটা হয়ে থাকবে। নিষ্ঠুরতা এত ভালো নেশা। এই পড়াটার কোনো বন্দোবস্ত না করলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমাকে শাসিয়ে কি লাভ? তোমার অন্য কোনো কাজ আসতে পারলাম না, এই পড়াশোনাতে আমি একটু মধ্যে যাবো কেন? আমি যেরকম হঠাৎ এসেছিলাম সেরকমই চলে যাচ্ছি। ও হ্যাঁ, দরজার বাইরের বাক্সটায় তোমার
কিশোরবেলার শরীরটা মমি করে রাখা আছে, ওটা আমি নিয়ে যাচ্ছি, চলি। নমস্কার। নমস্কার। থামুন, আমাদের দুজনকে বিপদের মধ্যে ফেলে রেখে নিজে দায়মুক্ত হয়ে চলে যাবেন? মানে আপনাকে থাকতে হবে, অন্তত এই সব বিপদ একসঙ্গে ভাগ করে নিতে হবে। বেশ বেশ, রাজি আছি, তবে একটা শর্তে। বিপদটা কেটে গেলে মঞ্জুকে আমাদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে পারবেন তো? কথা দিন, বাধা দেবেন না তো? কথা দিন। কোনো মানেই হয় না আপনার কথা। হ্যাঁ, মানে হয় না বলেই আমি চলে যাচ্ছি। এই শুনুন না, শুনুন না, থাকুন না। দেখুন, আমাদের তিনজনে মিলে ভাবতে হবে এটা কি করা যায়। প্লিজ, আমার সব ভয় করছে, থাকুন না প্লিজ। আপনাকে আমি এভাবে চলে যেতে দেব না। বেশ বেশ, আপনারা যদি আমাকে যাওয়া যেতে দেন, আমি এখানে অলসের মতো বসে থাকবো, নানা রকম দাবি করবো, মঞ্জু রাজি হবে না, আপনিও না। তাছাড়া আপনারা যদি আটকে রাখেন, আমি চেঁচাবো, এই গোলমেলে পৃথিবীর লোক জেগে উঠবে। চলি। এই এই সত্যি সত্যি চলে আসছে, শুনুন না, আমার ভীষণ ভয় করছে, শুনুন, যাবেন না। আমরা আমরা দুজনেই মরাটাকে নিয়ে কি অসহায়, বুঝছেন না? বুঝেও কোনো লাভ নেই আমার, আমার আমার চলে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। আমাকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। জানেন জানেন, আমি পৃথিবীতে প্রথম শ্মশানের মধ্যে একটা টেলিফোন রাখার ঘর তৈরি করেছি, যেখানে মৃত্যুর পরও ফোন করা যায়। কি ভিড় হবে বলুন আমার ফোন করে। হ্যাঁ বলুন, কি ভিড় হবে না? আচ্ছা চলি, আসা যাওয়াটা যদি মসৃণ রাখতে পারতাম, বোধ হয় মসৃণভাবেই যাচ্ছি। চলি, নমস্কার। বেমালুম কথায় ভুলিয়ে কেটে পড়লাম, আসলে তুমি এই সবকিছুর জন্য দায়ী। এরকম একটা কিংবদ খেলানো শুরু করলে এসব কিছুই হতো না, আমরা যেমন ছিলাম তেমনই থাকতাম। কিন্তু আমি তো তোমাদের কখনো কাউকে বিপদে ফেলতে চাইনি, আর আমি কোনো অপরাধও করতে চাইনি। যা হয়েছে সব আমার অনিচ্ছায় হয়েছে, বিশ্বাস করো। বিশ্বাস বিশ্বাস অবিশ্বাসে আর যাই হোক, এই মরাটা সরানোর কোনো উপায় বের হবে না। এই মরাটা সব দায়িত্ব তোমার, তোমারই ভেবে পথ বের করা উচিত। আমি কি করব, কি পারি আমি? আমি বা পারবো ভাবছো কি করে? তুমি ছাড়া এখন কে করবে? আশ্চর্য, সকলে তৈরি করে একটা বিপদ আমার কাঁধে করে বইবার ভার চাপাচ্ছ, অদ্ভুত অনুরোধ তো তোমার। সকলের বলছো কেন, বিপদটা এখন তোমার আমার দুজনের, আমাদের দুজনে মিলে ভাবতে হবে কি করা যায়। আমি কি কি করি, আমি আমি এই মরা বইয়ের নিচে নামতে পারবো না, সোজা কথা, অসম্ভব। কি হবে তাহলে? ভোর হয়ে যাবে, লোকজন আসবে। কি হবে? এই এই এই, তোমাদের তোমাদের এত বড় বাড়ি আছে, কোথাও লুকিয়ে রাখো। হ্যাঁ, কোনো একটা ঘরে কোনো একটা ঘরে এই মরাটাকে তালা বন্ধ করে রাখো। হ্যাঁ, এসব এভাবে লুকিয়ে রাখা যায় না, তুমি বুঝতে পারছো না, তুমি কিছু একটা করো। যায় না না, যায় না। কি করবো আমি, এবার ছাড়া নিজের গলায় দড়ি জড়িয়ে নিজেকে বাঁচানো ছাড়া আর কোনো পথ দেখছি না। আশ্চর্য, তুমি নিজের কথা ভাবছো অথচ আমার কথা ভাবছো না, নিজের অসহায়তার ভয়ে তুমি উত্তেজিত হচ্ছ, কিন্তু আমাকে নিয়ে তোমার কোনো ভাবনা নেই। কমল, এরকম একটা বিপদে পড়ে ভালোই হলো, তোমার আমার দুজনের ফাঁকটার দূরত্ব কতখানি তা হয়তো মেপে নেবার দরকার ছিল। তুমিও তো আমাকে সহানুভূতি দিয়ে ভাবছো না, যা আমার সাধ্যের বাইরে তাই করতে বলছো আমাকে, যা যা আমার পক্ষে করা সম্ভব নয় তা আমি কেমন করে করব? তোমার পক্ষে যখন সম্ভব নয় তাহলে তুমি যেতে পারো, যা করার আমি করব। এ তোমার রাগের কথা। রাগের কথাও নয়, অনুরাগের কথাও নয়, যাবে বলছিলে বিপদ না বাড়িয়ে চলে যাও। মঞ্জু, তুমি আমাকে বুঝছো না, আমার সমস্ত বোঝা শেষ, তোমাকে আমি বোঝাতে পারছি না। আমি জানি আমার অনেক দোষ, কিন্তু টমিটা ডাকছে, বোধহয় বাবা এবার জেগে উঠবে, তুমি দাঁড়িয়ে
দাঁড়িয়ে কি ভাবছো? নিশ্চয়ই আমার উদ্ধারের কথা নয়? না, ভাবছি তোমাকে অসহায়ের মতো ফেলে রেখে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাকেও এই কম অসহায়ের মতো চলে যেতে হচ্ছে না? বাবা জেগে উঠবে, তুমি চাও হয়তো হয়তো অপরাধীর মতোই যাচ্ছি, হয়তো অপরাধীর মতোই যাচ্ছি। মঞ্জু, এবার তুমি একা আয়নাটার কাছে যাও, তোমার সেই ছায়াটা দেখো এখনো হাসছে, ওর খেলাটায় ও কিন্তু এক বিন্দু ভয় পাচ্ছে না। মঞ্জু, তুমি পাহারাওয়ালার দিকে তাকাও, দেখো ও উঠছে, দেখো। আয়নার কাছে যাও, তোমার ছায়াটাকে আয়নার ভেতর থেকে নিজের মধ্যে তুলে নাও। অনেক রাত হলো, বাইরের দরজা দিয়ে যারা যারা এসেছিল সকলেই আজকের মতো ফিরে চলে গেল। তুমি দর্শকের মতো অনেক কিছুই দেখলে, তাই না? দেখাটাই তো জীবন, বেঁচে থাকার সাহস, 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 দেখাটাই তো জীবন, বেঁচে থাকার সাহস। ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় এখানে ভোর হবে। এবার 10 মিনিটের বিরতির পর পাইকপাড়া আখড়ের মাতৃরূপেণ।